হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আরএস টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই অবগত আছেন, গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে 19টি পদে, বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে। কত যোগ্যতা লাগবে, বিভিন্ন রকম এক্সাম প্যাটার্ন বা সিলেবাস রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন রকম পে স্কেল অর্থাৎ বেতনও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন পদের জন্য কিভাবে আপনাদেরকে পড়তে হবে, কতটা মার্কসের, বাংলায় কত থাকবে, ইংরেজিতে কত থাকবে, অঙ্ক কত থাকবে, জিকে কত থাকবে, ইন্টারভিউ কত থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। কাজে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখুন, সর্বপ্রথম আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েতে যে কর্মী আসে, এটা দেখে নেব বিস্তারিত। আমরা সর্বপ্রথম আমরা শিক্ষাগত যোগ্যতা কে সেটা দেখব। এখানে আপনাদেরকে ৮ম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, আর আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আছে কি সিলেবাস, অর্থাৎ কি কি পড়তে হবে আমাদেরকে, আর কত নম্বরের পড়তে হবে বা কত নম্বরে আমাদের পরীক্ষা হবে। ইংরেজি 10 নম্বরের প্রশ্ন থাকবে, বাংলা 13 নম্বরের, গণিত থাকবে 10 নম্বরের, সাধারণ জ্ঞান বা জিকে যেটা বলছি আমরা সেটা 10 নম্বরের, এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু আপনাদের 15 নাম্বার রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এবার দেখব যে বেতন কত আছে। মাসিক বেতন এখানে আপনাদের 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত আপনাদের এই বেতন হতে পারে এই পদটার জন্য। আমরা দেখব যে নির্মাণ সহায়ক যে একটা পদ নিয়োগ করা হবে, সেই পদের সিলেবাস কি আছে। সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে, ওকে। আর আবেদনকারীকে তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে। তার সাথে সাথে আমরা দেখে নেব যে সিলেবাস কি আছে, কত নম্বরে আমাদের পরীক্ষা দিতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেখান থেকে 65 নম্বরে আপনাদের এক্সাম হবে, ইংরেজিতে 10 নম্বর, সাধারণ জ্ঞান বা জিকে যেটা রয়েছে সেটা আছে 7 নম্বর, আর ইন্টারভিউ আছে 15 নম্বর। পে স্কেল বা বেতন কি আছে, বেতন আপনাদের এখানে রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। খুব একটা আকর্ষণীয় বেতন আপনাদের জন্য এখানে সিলেক্ট করা হয়েছে। এবার আমরা দেখব গ্রাম সহায়ক। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে, তারাই এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আমরা দেখে নেব যে সিলেবাস কী আছে। সিলেবাস আছে দেখুন, এখানে 25 নম্বরের ইংরেজি থাকবে, বাংলা 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10, এবং ইন্টারভিউ আছে 15 নম্বরের। এর সাথে সাথে বেতনটা দেখে নেব। বেতন হচ্ছে আপনাদের 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। এখানেও খুব সুন্দর একটি আকর্ষণীয় বেতন আপনাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর যদি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে নেক্সট পার্টে কী আছে দেখি। এবার দেখে নেব আমরা গ্রাম সচিব। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। একই সঙ্গে কি থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে যে কোনো একটা সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বা কম্পিউটার সেন্টার থেকে আপনাদেরকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এবার আমরা সিলেবাসটা দেখে নেব। সিলেবাসে কী আছে, 25 নম্বরের ইংরেজি, 25 নম্বরের বাংলা, 25 নম্বরের গণিত, 10 নম্বরের জিকে বা সাধারণ জ্ঞান, তার সাথে রয়েছে 15 নম্বরের আপনাদের ইন্টারভিউ। এবার আমরা দেখে নেব বেতন। বেতন খুব আকর্ষণীয় বেতন রয়েছে এই পদের জন্য, 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন কিন্তু আপনাদের জন্য এই পদে নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এই পদে আবেদন করে আপনারা কিন্তু এরকম একটি আকর্ষণীয় বেতন পেতে পারেন। চলুন নেক্সট দেখব আমরা। নেক্সটে রয়েছে নির্বাহী সহকারী। এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস অর্থাৎ বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এখানে আবেদন করতে পারবেন যদি আপনি বিএ বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন। একই সঙ্গে কী হয় দেখুন, একই সঙ্গে রয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে কি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যদি আপনার এমএ থাকে সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে, যদি আপনাদের এমএ করা থাকে অর্থাৎ মাস্টার ডিগ্রি যদি করা থাকে, আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এই পদে আবেদন করার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব সিলেবাসটা কি আছে। সিলেবাস 25 ইংরেজি, 25 বাংলা, 25 গণিত, 10 নম্বরের সাধারণ জ্ঞান এবং 15 নম্বরে রয়েছে এখানে আপনাদের ইন্টারভিউ। এবার আমরা দেখে নেব যে বেতন, এখানে খুব সুন্দর একটি আকর্ষণীয় বেতন আপনার জন্য 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত এই পদে আবেদন করলে আপনার জন্য এই বেতনটি নির্ধারিত করা হবে। অর্থাৎ এই যে পদগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা আবেদন করবেন এবং খুব সুন্দর আকর্ষণীয় বেতন কিন্তু আপনাদের নিজের নামে সেটা করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সকলকে।